हेलो एवरीवन, वेलकम टू तापस कॉर्नर। आज हमें अपन का शेयर करब तरमुजे शरबत। छोटो दिखे बड़ो ये सकले ही पचंद करा सहजे तरमुज खेते जाए ना। अपनी जी ये शरबत कर दें खूब आनंद खेये ने शरबत तो एक बार बनिए दी बार बार खेते चाहिए। आएक्टा कथा, एन तो खूब ही गरम, इस शरबत तो एके बारे परफेक्ट माना तो खूब को झमेला नहीं। तेल एबार देखे नीन एजोनो की कि लागजे। आमी एक हाफ किलो तरमुज नियेछी, अर्धेकखाना नियेछी, खानिकटा बीट नून, लेबू, किछुटा बाताशा और हाफ चामच चाट मसला और हाफ चामच जिरे भाजा गुड़ो। एबार देखुन किभाबे करते हबे। प्रथमे तरमुजेर खोसाटा तुले निये एइभाबे छोटो छोटो करे केटे निते हबे। जतटा सम्भव एर थेके बीजगुलो फेले दिते हबे। तारपर एकटा मिक्सिंग जारे ये एर मध्य हमें तरमुजे टुकड़ोगुलो निये निच्छि। ख्याल रखबें तरमुजटा काटार आगे किन्तु जल दिए भालोभावे धुए नेबें। काटार पर धुले एर मध्य एर मिष्टताटा कमे जाबे। मिक्सिते हमें रसटा बेर करे निलाम जे देखुन कतटा रस बेरिएछे। तारपर एक स्ट्रेनारेर साहाज्ये हमें छेके निच्छि। चामच दिए नड़ाचाड़ा करे एभावे छेके निते हबे। राफेज बोलते किछुई थाकबे ना, एभावे करते करते पुरोटाई रसे मध्ये चले जाबे। एई जे भावे चाप दिए दिए करे निते हबे। ताछाड़ा आपनि आरेकबार मिक्सिते चालिए निते पारेन, ताहले पुरोटाई रसेई पेये जाबेन। आपनि जदि मिक्सिते ना ब्लेंड करते चान ताहले आपनि पुर्णी साइजे कुड़े निते पारेन। এভাবে করতে করতে পুরো রসটা আমার বেরিয়ে আসবে। এই যে দেখুন, এভাবে আমি বেশ ভালোভাবে চেপে রসটা বের করে নিচ্ছি। আমার পুরো রসটাই বেরিয়ে এসেছে। এটা শরীরের পক্ষে খুবই উপকারী, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাতাসা গুঁড়ো। বাতাসাটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গুলতে একটু সময় লাগবে, এর মধ্যে মিশে যেতে একটু সময় লাগবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বাতাসের পরিবর্তে আপনি চিনিও দিতে পারেন, আপনার টেস্ট অনুযায়ী চিনি দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। আপনার কাছে বিট লবণ না থাকলে এরকম লবণও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো। এভাবে সেটাও মিশিয়ে নিচ্ছি। এটা আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতেও পারেন যদি আপনার হাতে সময় থাকে। এভাবে বানিয়ে আপনি ফ্রিজে 7 থেকে 8 দিন আপনি স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন, এভাবে দুটো গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ফ্রিজে রাখার সময় না থাকলে এর মধ্যে দুটো বরফের টুকরো আপনি দিয়ে দিতে পারেন। এরপর আমি কাগজি লেবুর রস অল্প করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে দানাগুলো রয়েছে তাও দিয়ে দিচ্ছি। খেতে খেতে মুখে লাগলে ভালো লাগবে। তারপর অল্প করে আমি বরফের টুকরো দিয়ে দিলাম। এটা আমার খাওয়ার জন্য রেডি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই, নমস্কার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thanks for watching.